তুই সুর বুঝতে হারাম দিয়ান মানি ফেললি মুসলমানের হুয়া মগর জুয়া কালা হারাম দে নিশা হন নান হারাম দেখতাইয়ান মানি কেন বললি তোর আল্লাহর জাত বা কথাই দে ও মর বন্ধর কর বুঝি ভাই উন্দের কোরআনে পাক মর কিতাব এবার কিছু অংশ সাথ যদি তুরা ইমান আনস তুইলে আর কিছু অংশ যদি ইমান নুয়ানি দাখল দেন হইলে একদম মাঝে তোরা দুই সাজা দিও একটা সাজা দুনিয়ার উনি দিও মার কান মহাবরবাদ দিও আল্লাহ তাআলা সাজা কোন দিবে যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইনিল্লা কুরআনে পাক করে কিছু কিছু অংশ মানুষ আল্লাহর বন্ধ দরকার আর কিছু অংশ না মানুষ বন্ধ লরে আল্লাহর জাতে বাকে দুনিয়ার মধ্যে বেইজ্জতির সাজা দিব কেউ সাজা ভাই বেইজ্জতির সাজা আল্লাহর জাতে বাকে নিজের ঘরের ভিতরে বোয়ারে রাখি বাদে বেইজ্জতির বারে আরে না আল্লাহর জাতে বাকে ইনিল্লা মরমু তারা মুলে বুঝত অন্য জায়গা মধ্যে আই বাদে হেড ওসাইলে আল্লাহর জাতে বাকে বেইজ্জতির পারে আরে না আল্লাহর জাত বাকে ফরমান দে ও মর বন্ধ কল কোরআনে পাকের যদি কেচ্ছু অংশ না মানুষ দলে দুনিয়ার মধ্যে আইন তোর আর বিজ্ঞতির সাজা দিয়ে দিও বিজ্ঞতি বাদ আর কিছু রং হতে কোরআন শরীফের মধ্যে হামাহা আমা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন উলামায়ে কেরাম বলে বুঝিব মা দিল্লা নবিয়ার দেন সাতন দরমিয়ানের মধ্যে ডায়েরি করিয়ে দিবা হাসর বাড়া যা এটা এক নম্বর হাসর দিবার পরিমাণ তৈরি মনে হয় লা ইলাহা সাজা নাই হন কিসিমর বদলা নাই শুধু এই চুটি তারা লাগ এক নম্বর সাজা দুনিয়া মানে দিব দে একটা আর আর বুড়া বুড়ি হলো হদুয়া হাঁটার লাঠি বগার কি যার পরে যেতে দিলেন ঘটনা আল্লাহ আল্লাহর কথা নমানি রে কি আল্লাহ আর জুলুম করে আমি জানি নাকি আর বেজি তারা কাজে লইছে হ্যাঁ আল্লাহর জাতে বাকে গুড়া কুরা পুরা বুড়ি কুরান শরীফ বেকুল্লার ওরে ইমানি বললা মসজিদ লইরে বাজাই বাজাই মসজিদর গুরম মধ্যে হিন্দিল্লা খা খা করি করে হাসে দে মসজিদর বাজাইয়ে দুনিয়ার বাজি বিউজি করে দে কি মুসলমান হব না মুসলমান নেব আপনার হওয়া না তোর কোরআনে বা গরিমেন আছে
তোমার মোহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহর জাদবাকে হে তোল্লা আগেই ওই কোরআনের বাক নাজিল করিবার সম্মানে কই দিয়েছে ওয়ামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহর জাদবাকে বেইজ্জতির সাজা দিন দেখ না বেইজ্জতির তো যারা তো বাজির ইজ্জতের সম্মানের যদি জীবন কাটাইতে মনে হয় তাইলে আর তোমরা যারা তো বুড়া আল্লাহর কোরআনের পাঠ দুকুল্লার ইমান আনিয়ে রে দুকুল্লার বিশ্বাস করি কোরআন মধ্যে নিজের জীবনের মানে বললাম আর আর তো খুশি করা বলিব আল্লাহ সমস্ত মুসলমানরে কোরআন মধ্যে বনি গল্লা বানাই গল্লা তো নসিব ফরমা আমিন আর মার মুতারাম বুঝুর গদ একটা সাজা যে দুনিয়ায় মাদি যে কেউ সাজা যাবেন কেউ সাজা বেইজ্জতির সাজা আনে ويوم القيامة يردون إلى أشد العذاب আবার কিয়ামতের দিন মাতার বাদে আল্লাহর দরবারের মধ্যে বেশি জরমের আযাবের মিথ্যা বলা জুরি লইয়া যাইব বলে ইউরদুনা মানে না যাইয়ারি না পারিবি লইয়া যাইব কথা বুঝল না যাবে না না যাইম না হাড়ি বলে ঘরে ঝেঙ্গি মারি যাব রে হ্যাংরি ইউরদুন আইলা আশদ্দিল আযাব আল্লাহর জাত বাকর আযাব ওর বোর্ড দিলে আজলির ভিতরে বেশি খরা আযাব জিবা আছে দরা আযাব জিবা আছে হিবার মিথ্যা কোরআনের বাকর ওই কিছু কিছু অংশ নামাইয়া আল্লাহর বন্দলরে খানি খানি জেঙ্গুলি জেঙ্গুলি নিজাবরে হেঙ্গুলি জ্বালাইব কথা বুঝছেন যে হজের মলি সাহেব যে উজুর সাহেব যে ইন আর হতে আনারে বিনারে ইন্দাতি কিনা বা সম্বলার সাগর ভিতরে এ হাত জানা বলছি কি ফোনে হয়ে গেল এই দুই না ইন্দা তার বলি কি এই তো গুল পাওয়া যায় একবারে এক কুয়ার তোমার যখন আর সফা শত করি বেলায় ইন্দা তারা আমি কি হে দুম কত আল্লাহ করে দে কথা বুঝল না হলো যে আল্লাহ ফরমাত দে ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন ও মোর বান্দা আমার গুইলা ঘর ঘর দিল ঘর মেডি ঘর গুইলা ঘর ভিতরে গুইলা ঘর হমরার ভিতরে গুইলা ঘর বার গুলে গুইলা ঘর জেনে গইবি ঘর জেনে গইবি ঘর আর বন্দা তুই আসমানে নিচে জমিনের ঘরে যখন জায়গা মেডি যে আর হাম গুইবি আল্লাহর জাদুবাকে সমস্ত বন্দার হাম দেখুন কই ধরে আ হর হাম আল্লাহর কই ধরে তারা কেন বাত কেন তো আর নিয়া জানেন হে হত আল্লাহ আর গুনা কুলানে পাখুর রিমে নানি বললা আল্লাহর জাত রাখার বিয়া গুনুরে তো ভিন্ন সি ফরমান হাতা বুঝো তাই নেবে কাল মার মুদারম মুদার করে দোস্ত আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাই ফরমান দে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে জিবা কিতাবের ভিতরে বুখারী শরীফ বলি খাজা আর সহুল কুতুবে বা দা কিতাবিল্লাহ তাআলা আল বুখারী আল্লাহর কোরআন শরীফ বাদে দুনিয়ার জমিনের ওরে বুকুর ওরে আমি কিতাবের ভিতরে দেখবো না তোমার বেশি সে এই কিতাব বলছি বুখারী শরীফের হাদিস এই বুখারী শরীফের হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াতের মধ্যে ও দুনিয়ার মানুষ হল মুসলমানের গরিব মুসলমানের কাছে কিনা হল চিহ্ন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফ ইমাম মধ্যে দেরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লাযানি ওয়া ইয়াদি হাক্কা বাকি গুরাসা মুসলমান নুগারে হওয়া যাইব হাতা কি আলগা হরিব গুরাসা মুসলমান তোলে আর হলো না মুসলমান হইব মগরিব গুরাসা মই আদে নেমি কি হইবে ইবা পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গুরাসা মুসলমানের তারিফ করবে হাক্কা বাকি ফুল বাসে মুসলমান হইতে কেন কেন হরিব ইয়া দাহাই দিবে হাতা বুঝানো যায় গুরাসা মুসলমান ওই ব্যক্তিরে হওয়া যাইব ওই মানুষরে হওয়া যাইব এবার মরত পরে হওয়া যাইব মায়া বলে হওয়া যাইব শুন জিবার সুবানের ব্যবহার তুন জিবার হাতে দেখুন হাত কারবারের ব্যবহার তুন আর কোন মুসলমানের শান্তি ভাইয়া আর জুমানে তুর ব্যবহার হইব যে ব্যবহার ইবার দ্বারা হন আল্লাহর বন্ধ আর উপর দিলাম মানে খানা লাগেন না আর উপর আল্লাহর বন্ধ হন কষ্ট হন না দুঃখ পান না একটা চিন্তা ভাবনা করি লাগলিব যদি আর চিন্তা ভাবনা করি তুইলে আর মরত তুই যে না এহেন ব্যবহার করি তুইলে আর আল্লাহর বান্দার দিলে কষ্ট ভাত দিলে তম মেজে আল্লাহরও লেখছি মেজে পাক্কা বাক্তি মুসলমানের জীবনে কি লেখছি যাইব লেখছি বা মানে আই উড়ি না বৈজ কথা বুঝি পারো না যে এই যাব বা দিও আর হাত কারবার জুড়ি ইয়া কথাবার্তা জুড়ি আর পাক্কা মুসলমান ফুল মুসলমান ওই খারিজ রাখি না ভারিস কথা বুঝি পারো না যে তাহলে মার মুদারাম মুদার করে দোস্ত আর বাহাদি শ্রী এখন দেখানোর মধ্যে এই শ্রীয়া
حضرت انس رضی اللہ تعالی عنہ روایت ابو بخاری شریف حدیث انس رضی اللہ تعالی عنہ انه قال قال رسول الله صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار رواه البخاري في الجزء الأول حضرت انس رضی اللہ تعالی عنہ فرماتے اللہ نبی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمائی دے ایمان اور ایک قدر فرسان ایمان اور ایک قدر سنہ ایمان آفیلی ایمان اور ایک قدر دلیل کی ہوتے انساری اللہ محبت کرن دیلے آدھر کرن انسار 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 مانی مدد کرن مدد کرن اللہ دیلے جانے محبت کرن نانی ایمان اور سنہ ہوتے ایمان اور ایک قدر فرمان دلیل حتی بزی بار رہنے دے وآیت النفاق بخشور انسار আর আনসারিয়লরে দেনে ভরন না নিয়ান মুনাফিকের চিহ্ন অবে আনসার দেনে ভর দিয়ান কেউ চিহ্ন তাহলে মার মোহতরম বুজুর্গ দোস্ত এক আইয় হাদিস শরীফর দা জিনা কো মানা বুঝি আনে এখন আর জমিনি আন মেজে না বুঝবে আর আল্লাহ বলিরে প্রথম নম্বর মেজে আনসার বন্যে এদেশর পাবলিক মানুষ হল এদেশর সরকার হল এদেশর যেটুক কুন্নি কি মরত মাইয়া হওয়া সরকার হইতে ইয়ার দেখুন আর আল্লাহ বলি আনসার বন্ধু নাকি নবনে আবার খানা এ আনসার হলের মহব্বত দিলাম মানে দুখার আউরিব জামাই আউরিব মরমুতরা বুজুর্গ দোস্ত না বুঝলে দুরম বরম মানে মরমুতরা বুজুর্গ দোস্ত আর ঠিক না আনসার হলের ভিতরে ঠপকা ঠপকা আনসার হল আছে হ্যাঁ জিন সইদাবে আনসার জিন্দি কি মদিনা সুরম মদাসি হারাম কথা না কা কই আনসার দিনের হজা চিন্তারা আনসার বনিবার আগত তারা মজুসি আছিল মজুসি মানে তারা ওই পূজা করতে দেখুন কৌ কি কম আসছিল তারা ওই পূজা করতে হরে আসছিল তারা এই তারা মদিনা শুরু মানে নড়ছি গঙ্গুরি বুঝতে হরে আসছি তারা ইয়মনম মধ্যে মূর্খ ইয়মন মধ্যে মহারে বলি এক শহর আছে শহর ইয়ামন মধ্যে তাই তো আবার খড়ে তাই দে ইয়মন দেশ মহারে শহর মধ্যে তারা তাই তো শুনুন মদিনা শরীফ মধ্যে দিন নাকি আনসারি বিন্নি আর তারা তো এই ইয়মন দেশর মহারে শহর মধ্যে হেদেশর গণিক্য হলে হেদেশর নেতা হলে এলমদার হলে একখান খবর হয়ে তখন দিলা এদের সম্মানতে ফানি রূপ আজা পাইব গুজা ভাঙি আর তুর দলর আজা পাইব আমরা এদেশর দাসতে মানুষ হল শহরে শহরে যার যার জায়গা দেশে ইয়ান তুল রে অন্য জায়গা মাটি যাইবে ভেতরে কোনো রে ভরণ বাসাইলে বাড়ি পাবে কোন রে পাব হাতা বুঝি পাইছ না রে হ্যাঁ হই এরা লরি লরি তারা মদিনা শরীফ করলে এরে বনু খাইলা হতুক গুছি বুঝলি তুই বনু কাইলে আপনার বুঝানো যায় কি না বনু খাইলা এটা আবার দুবৃষ্টি হইয়ে আপনার বুঝানো যে ও সাত দেশ বলে হয়ে যাবে তাহলে মার মোহতরম বুঝার করে দুস্থ এ হিতারা মদিনার ঘুরি বাইছেরা মদিনা মেদের দিন পুরান বাসিন্দার ছিল হিতারা হইলে উল্কি যাবি তোর আত্মান হইয়া নবী মূসা আলাইহিস সালামরে মানুইয়া ইন তো আল্লাহ দজ্ঞ নহ ইতরা কি মানে দে কি মানে হই হ্যাঁ ওই পূজা করে দে ইতরা হারে সুইতা করে ওই নুরু সুইতা করে মগর মদিনার মেরে মধ্যে আইছি দিয়া মদিনার আসলি বাসিন্দা দিন নিকি আছে তারল যে আল্লাহ মানুইয়া কথা বুঝন না দে ইন কিতাবি এলা ইয়মরক যে তুই যারা ফাইলাবর ডলার আজাব উত্তর বাসি বলা যেতে মদিনা বললিয়া মদিনা বলিবার আসলি বা চিন্তা দিতে আছে সীতার আখর তখন দিলা আর আর দেশের মধ্যে তোর জায়গা দিয়ে না যাইব জাগানে জোর লাগে না হরিবা নবীল লড়ে হাতা বুঝিবার না জাগানে ইতারা আর বেশি আজিজেন কাছারি গুলি আতঃপর দরি জেন জেন হওয়া পরে হ্যাঁ হ্যাঁ গুলি গুলি খেন খেন গুলো হনবতে দাঁড়াবে ইয়ান মানে বললাম জাগা দি বললাম জাগা কাম হইল
জায়গা দিবার সম্বন্ধে শর্ত দিয়ে যখন দিল্লা ওই মদিনার পুরানবা জিন্দা হলে ঠিক আছে তোমার আরে জায়গা দিয়া যাইব শরত এটি কি হইলে হ্যাঁ আমরা যদি আর দেশম মধ্যে আইরে বাদে মায়া হওয়া মরক্তর বিয়া সাদি দিবার সমন মাদে মায়া হওয়া রে মরক্তরে নেকাগরিয়রে বাদে দুলহাইয়ে দুলহেনরে লর্তবার আগতু মরক্তাইয়ে মালা হওয়া লর্তবার আগতু একান দায়িত্বল্লা আর আর মদিনার আগর ঘুরান বাসিন্দারে দিয়া মরিব ইয়া মানে যে সরণ নাকি ন মানে যে সরণ নমানে যে সরণ তলিও হারি নবাইলে হার ঘর ধরা দে বান্দির ঘর ধরা করে এটা ঢাকা নফান এন মরিব ওই 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 এনে দে এনে দি দিয়া ফুলি দিবি মিরি সবা আছে না আর একটা জায়গা দাও না ফটা বুঝে না হলো না হাগর সরণ আত্মহত্যা মানি তারা সত্য ফোনা লইয়ে রে হ্যাং মরি যাচ্ছে তারা কথাবার্তার মাধ্যমে সত্য সরাই দিয়ার বাদ যাচ্ছে অগি থ্যাংক ইউ এরা কইলে শুরু মানে মেলা ভোগ জিগা বিয়া হইয়ে ও আগর শর্ত মদিন হাগজ মদিন দিয়া না করে বুঝো পরম নে দি আহা দিয়ে রে মেয়া হওয়ার দুলহেনর হওয়া রে কন্যার হওয়া রে আলহামদুলিল্লাহ হবে না বড় গোষ্ঠী মাইয়া হওয়ার খুশি আছি ঘর দোয়া মাইয়া হওয়া বলে গাছুন বেলো জুতা কুয়া ফেলাই মাতার ঘর ফেলাই দি গানটা ঘর ফেলাই দি উদ্যাম উদ্যোগ বলে সারা তুরি হুই খাম্বার ভিতরে খাড়ালের ভিতরে দু হাজার কেন্দ্রের তুল বার গুলো উদাহরণ মানছি বড় কেন্দ্র সেপ্টেম্বরে বসিল তারা ব্রেত আসবি মায়া পর বড় খুশি হাতটা বুঝিবার না হয় আমাদের হয়তো কি হারে এত বিদ্যুৎ করিলি তোর বুয়া চেহারা এলাম যে রে মর্ম তোরা মূল দুষ্ট কি হারে এত বিদ্যুৎ কেন করিলি তুই কুয়া ইজ্জত আলা সম্মান আলা গো মাইয়া হুয়া তোর কার দাসের বেলুস কুয়ারো মাতার গাঞ্জা ঘর গেলাই আরো বেকুন জমি জই আরো এইটুক গুণ হাজাই না যায় দুই একজনে তোর গোনাবা দিবি নাই দিয়ে ঘর সরবি নাই দি নাহলে হ্যাঁ গুড়িয়ে বিনাইলাম যে খাওয়ার সরিন আর তোর ফল মজা আসছি যে ঘর সরে তুই কুয়ায় বেলাই আরে তুই বার গুনে গেলে জমি জানি হলি আরি তুই এত বেশি চিকেন আর করিল হাতা বুঝিবার না ভাই এত মাঝে মায়া হুয়া হর যে আজ যা যদি গা তুই বেরোজ কুয়াই দে মাতার তো নুমাল ঘর লই যে কান্দা ঘর বেলায় দিদি আন যদি উজ্জ্বল বেশ যদি রাত দইলে নিজের সূর্যর বইলে রাত্রে সূর্য দিয়ে রে আলগা বেড়ারে ডাক গুরু দেবে লাগাই দিয়ে আমি বেশ দিদিন অনেকি তোমার তুমি গাইরত আছে না ইমানের কথা আসতে ভুল করে দিবেলা একটা খুনি টান হচ্ছে নিজের গাইরত খরচে জিনিস জানে তার গাইরতে ইয়ান সাহ নাকি তোর জিয়ারে জানা করতে লাগা দিব না তার গাইরতে ইয়ান সাহ নাকি তোর বোনের জানা করতে লাগা দিব না আর যা যদি ভরি আর ভরা তা আরে জানা করার নাম বিজ্জু দিন হর দইলে আয় খর কোন নাম গেলে আর তোর বিজ্জু দিয়ে ওয়ান আর সেকেন্ড মধ্যে খর বিজ্জু দিন অনেকে বিজ্জু দিদি মগর বিজ্জু দিন মধ্যে সাইন নেবি যদি আটশো নেবি যদি বারো নেবি যদি ষোলো নেবি যদি আছে না এলে মায়া হওয়ারে আলগা গুরু সই জানা করিব দে একরাই দেলা বিয়ার দিব দি জানা সজ্জন মারে মায়া হওয়াই বা উজ্জ্বল নান বেজ যদি ধরা যাবে না হন রে ভাই এলে মার মুদারাম বুঝর কর দুস্ত ও আল্লাহ ইতারা হে তন বাদে দিয়া গুলাম তুলে মানজির সুদিয়া বরে বা দিয়া গুলার পরে তো মানজির ক্যাঙ্গারা ভরে দে সিনানে সুদিয়া বরে কর দিন সিনানে আর কই এঙ্গুল তুলি বা ও নিজের তুরালে মোকাবিলা করি মারামারি দিন খেড়া দিন আয় দিয়ে খাড়াখাড়ি মারামারি দিন আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদ আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে রে নিজের হক আল্লাহ জান দিয়ে দিবি আল্লাহর রাস্তায় শহীদ হইবান নিজের ইজ্জত আল্লাহ জান দিয়ে দিলে ইব শহীদের তবকা হ্যাঁ হবে
তাহলে মার মুহতারাম বুজুর্গর দুস্ত লইরা করতাম মানে তারা বলা যদি এরা খারিল যার গ ইসলাম মোকাবেলা কইছে মোকাবেলা কইছে রে মার মুহতারাম বুজুর্গর দুস্ত আল্লাহর জাতে বাদ জালেমুর হওয়ারে না থাকে মজলুমুর হওয়ারে থাকে মজলুমি বা বেদিনির তো মজলুমুর হওয়ারে থাকে মজলুম বা বেঈমান জালেম বা ইমানদার তো আল্লাহর মদত করিব বেঈমানের মদত করিব ইমানদারদের মোকাবেলা মাদি ইমানদারদের জালেম হইব আটা বুঝল না হজানে যে এটারা ওই বুঝা করে দিয়ে যাবে এ জমানার মধ্যে তারা বেঈমান নাকি ন ওটারা হে জমানার ইমানদার আল্লাহ উগ্রহা নজে নগরে তারা জুলুম বুঝছি তো আল্লাহ আল্লাহর জাতে বা কর মদত তারা হরেন হসিল মুজলুমর হওয়ার আসিল ওই অমানত আসিল মানুষ তারা দিয়ে গাটা বুঝছে না যে এহাইতারা যেতে মানে মদিনাওয়ালা আগর ফুরান বা দিয়ে তো পড়ে গিয়ে হাতা গঙ্গুরি বুঝছে যে বুঝো তাই না তাহলে ফয়েল আনসার এনে থারা শিলা এক নম্বর আনসার ওইটারা জায়গা দিয়ে দেবা দুই নম্বর আনসার গাইরালা মারমুদরা বুঝল করে দুস্ত এখন মদিনাওয়ালা দেখতে হচ্ছে মদিনাওয়ালা গো বকের দে দেখাই কি দেখাবি দে আর দেখে দিয়ে যাবো আর পৈগাম্বর খাতম নবীন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার টাইম ইয়ার আর কিতাব মধ্যে আছে ইবার লিদ্দর দিরি আর ইবার লিদ্দ মিলি আর তুলারে এটা সুস্থ ছাড়াইয় বকের দে হন্দার ওর কিছু তো আসছে মানুষ মদিনা ছিল আগর পুরানুনে কেন করে দে আমাতে বকের দে তাহলে মার মুহতারাম বুজুর্গ দুস্ত তুলারে ছাড়াইয় হ্যাঁ হ্যাঁ আই আই রুইয়ে আরে মার মুহতারাম বুজুর্গর দুস্ত আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মক্কা ফি উম্মিন জান্নাবুয়াতুল জিম্মা লাইরে জাহারিয়া এহা ওই দুই আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফি উম্মিন জান্নাবুয়াতুল জিম্মা আদা করার বাদে আবার খবর তো নবসর নবতর জিম্মা আদা করার বাদে দশ বছরের মধ্যে হয়েছে যে টাইম মধ্যে ওই মদিনা ঘুরি করতুন এটা জিন্দিগি যমনত্ব আর ওই এক সিল যে মানুষ হল জিন্দিগি আছে আর বাধা মানুষ হাতা বুঝলেন না যে এটা মক্কা ঘুরি অম্মে যে হজর দিয়ে দেয় টাইম এ তরিকার সে জমানার হজুরি না বুঝলেন নাকি মক্কা ঘুরি অম্মে যে পেগাম্বর সালাম আইতে যে টাইম মধ্যে থারো নুমার সুইচ কি আমার কানা সলা তুহুম মিল্লা কেন আসতে দেওয়া বাসি বাসি ইয়া মদিনার নাম কে আসছিল যে ইয়াসরা এইতো কজন মানুষ হজে যাচ্ছি বলি শুনি ইয়া মন্দার দিকে না ওই মেনার কাছে এক গুনার ভিতরে যায় মদিনার তো আসছে যে আল্লাহর বন্দলরে তার আরে ইমানের দাওয়াত দিয়ে আবার সজন কে দাওয়াত দিয়ে এটা মাত্র সজন আলী মানুষ গিয়ে দেয় কইলা বসে সজন যে সজন এটা আরে ইমানের দাওয়াত দিয়ে আর এটা রাহুল তো আর এখন তোমার দাওয়াত কবুল করি না ভাইজু আর এক একটা পরামর্শ করা ঘুরিব সাল্লা মুশুরা করা ঘুরিব ঠিক আছে অনে হইয়ে দিয়ান ভালো হইয়ে অনে এখন যোগে আবার রাতি আসার বাদে ঘুরে আইছ ইয়ার বাদ আর তুই মানে আনন্দ ফাইতে গেলে আনিও আনন্দ ফাইতে গিয়া জবাব দিও এখন আর আইনি মনে হই মনে হই আতা বিচার হবে তুই গাম্বাস পাত্র মেন্টালার মধ্যে আছে আল্লাহ তোর বরাদ্দ হবে এর মর মুদারাম বুঝে বুঝুস তো আল্লাহর পয়গাম্বর আই যাই বাদে এটা আবদন মধ্যে মশলা করে দূরে না এক কেন হতাম মনে পাল জানে মজিদ আর বুড়ান বিরসল নির্মি গেছিল আসল বাসিন্দা এটা আর আছে আর আল্ল মোকাবেলা করিবার সম্মানে হরি গিল বুঝে টাইম এক কেন হতা আইন করলে মনে পাল জানে আগে দিয়ে মানে নবী মোহাম্মদ আগে এই বাল্লের সব মধ্যে আছে কিনা মারা মিলি আরো তোমার দিয়ে সুস্থ ছাড়াই হ্যাঁ করলে কার আছে ইবই বোঝে বেড়ে আগে দিয়ে মানে নবী না বুঝলি কি যে এটা কিতাব মাঝে আলদি যাবে আখরি না নবী গোয়ালি ভালো মিলি ও হই দে ইবার নবী হই বুঝে এ মদিনার আপন বুরান বাসিন্দা মিলিবার আগে আগে চলো আর আমি খাই রে ইবার মতি মানে অ দে খারাপ লড়াই হারি কারণ আগে ইমান আনি বেলালি হইব তারা আগে সজন্যা ভাটি মানে হইব
কথা বুঝিবার জন্য যে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরা ঈমান আনিয়ের বাদে হজ্জের মদিনা শরীফ যাইবার সম্ভাবে মদিনার মানুষ হলো দাওয়াত দিবল্লা দাওয়াতের জিম্মান কথা দিয়া ও মরুর আব্দুল্লাহ ওয়াদুল আফ্রিকা কালুর সাহেবের ঈমান আনিয়ে মানুষ হল এজন্য কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুনার ভিতরে লই যাই রে থানার নবীর ইসলামী মানানি আবার তার ওই দাওয়াতের জিম্মাদি আবার মদিনা শরীফ হবে বুঝে তার বছর 13 বছর মধ্যে আল্লাহ নবী মদিনা মক্কা মধ্যে 13 বছর পাইবা দিয়ে হিজরত করেছে এদের 13 বছর চলে যে টাইম মানে মার মুতরাম দুস্ত একবারে উতরা 12 জনের দাওয়াত লই হুজ্জত জন মানুষ তৈয়ার করি নবীর হাতম মে জিমান আলী আল্লাহ তৈয়ার করে নিয়ে আলহামদুলিল্লাহ হলন দিয়া বুঝো ভাই তাহলে মার মুতরাম দুস্ত করে দুস্ত মানুষ হল আসল নলিও আগের অতি কুরআন যদি আইতে দইলে নইয়া হুজুরের মদদ করি বল্লা আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী ফরমাতে আয়াতুল ঈমানে হুব্বুল আনসার ওয়া আয়াতুন নাফাক বুগজুল আনসার এ আল্লাহর নবী ওরে মানে নিলে মানুষ হল রে মদদ করিয়া মানুষ হল রে আনসার হল রে দিলে মুয়াজ্জব করেন না ঈমানের ফরমান কথা বুঝিবার জন্য আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে নিজ উদ্যোগ তারা রেডি গিয়ে গিসামে হিজরতের কিসা জানানো জানারা হ না আরো আল্লাহর বন্ধ করে হিজরত করি যেদিন মদিনার ফিরে মারি গিয়ে ঘর এন করি মদত করছে এন করি মদত করছে ইহা তোকে জমিন তাইলে জমিন দিয়ে ঘর তাইলে ঘর দিয়ে বাগান তাইলে বাগান দিয়ে দিন আর দিন দিদি মদত করছিলাম হারে মদত করছিল বেঈমানের ইমানদারে ইমানদারে তারারে আল্লাহর নবী হইতে হইতে খুশখবরি দিদি দিতে একবারই তারা আদর গুলো দিয়ে ইমানের প্রমাণ করলেন বলে খুশি হইলে বিরাট কাজ করতাম অনা কিনে হবে এর মর মুদরাম নিবুদস্ত যদি আর খালা উল্টা বাইর অপজিট যাই আর যদি আনসারি কোন জিল্লা অন্য আল্লাহর বন্দারে মদত করে দে মানুষ বিবারে দিলার ভুতর বসন্তি সকল গুণাদি সাজ হইলে একদম মেজে মর মুদরাম নিবুদস্ত ইয়াম বলে মুনাফিকির আলামত ইবা বুখারি নির্ভর হাদিস এই বুখারি দিয়ে সালাম মারে পাঠানো লিখে দিয়ে হইদিন আনা পয়েন্টের সবার করে গেছে তোমাকে হই দিয়ে দিও এরে মর মুদরাম বুঝার করে দুস্ত আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই দেন মজিন জাতু যে দূরের শক্তি আছে জাতু যে দূরের ক্ষমতা আছে হে দূর মজিন ওই আনসার মদত করিয়া মানুষ হল দিলাম মাঝে মুয়াজ্জর রাখল্লাহ না বুঝলেন দিবাই আরে মদত করে দিবার দ্বারা আশ্রয় হয় এবার আ মুয়াজ্জর রাখল না আর তুমি কোনো তো জিম্মারে নাকি না হবে যদি আইন রাখি দিলে আর তিনবার আল্লাহ দিনে মদত করে ফরান তো গুনারি মানে গুনারে খারে বোঝে যে সুকুরিয়া নগরের যে মোহাব্বর নগরের আন্দারিয়া বলে কিতাব গুনারি বুঝি নাকি না হবে এটা আল্লাহ আমার মুজারাম মুজার করে দুস্ত আল্লাহর জাত বাকে দুনি কি জীবন মানুষ হল রে মুহাজিরাত দে আনসার দুনি বাদ দিয়ে আল্লাহর জাত বাকে আ দুনিয়া যেন তোর কামিয়াব বনি জন্নতর বসার হল যে গেল তো বিন্ন সিং ফরমা এলা মুহাজির অল গুসুগি নজলাস আমার হাতি দুস্ত কেন গুসা ই হবে হাল্লাবিন না মুসলমান হন্নি আনসারিয় কল আদা করি বাদে আদা তাহলে সিদ্ধিক তারা যে জুলুম খাইয়ে মানুষ মুসলাম যুগ
حضرت بلال حبشی رضی اللہ تعالی عنہ درا زے ظلم ہے حضرت ابی گنہ اور صحابہ کرام اللہ کر لو ہم دین سے خوش تو کو گنجے این انصاری لو گنجے نا ہن ارو وان تو دے آرے دون تو گوری اج جان سن نو دون جون تو نبی ہو تے انگری دا سے محنت کرے کشت کرے یارو انا کی نو دے آج یہ ہجرت گوری اعلان نبی علیہ السلام نے فضیلت پتہ جے ہر گن بتا نماتے ہو ہر گن بتا মহাজির সন্দিলাই বনাই সন্দিলাইব হনার বান আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদে ও মুহাজির ভাই আনল নিজর দাঁতে দেশ চলাইরে নিজর জামফেল নিজর বউয়া ফেলাই নিজর দাঁতে সম্পদ ফেলাই এঙ্গরি নিজর দাঁতে কিনা হল দেশ চলাইরে আর দেশ মানে হিজরত গিয়েছে যে মক্কার মুসলমান হল তোরা তো অশান্তি অনুভব তোমার হাতা মুয়ে মৃত্যু হইবার দরকার নাই আল্লাহর দাঁত বাড়কে কুরআন খুঁজ লইয়া ওয়াসাবিকুন সাবিকুন ইকাল মুকাররাবুন আগে আগে ইমান আনি জানার উপর দিন নিয়ে আছে নবীদের অর্থ এবং তোর হরে হরে ইমান আনি নিজের আগত্য আগত্য তারা তাকে আগে আগে দাবিয়া হাতা বুঝি মারান না মারান যে আল্লাহর জাদ বেগার শহীদ দেমাক নেই বুঝি বলা তো তিনি নসিব করব তাহলে মার মুহতারাম বুজুর্গ দোস্ত হে হিসাবে এটা আনসারলর লাভ খুঁজে দেন আনসারলর বুঝিল তুই দেন আনসারলর মত বুঝলি বুঝিল তুই তাহলে আনসারের কেন বুঝিল তুই হাতা মুড়ি বুঝে না হলো আনসাররে দিলে আদর করলে মহব্বত করলে তোমার ইমানের ফরমানা করবে তাহলে আনসার দিবে নিজে বনিব হিব আল্লাহ তাহলে আর সুগার আছে না ভাই হিবার গাছ বাজিল তো তুই ইমানদার বলি চলব আপনার বুঝে নাকি তাহলে আনসার একটা কাকা বুঝলে নাকি বেশি বুঝিল এর মার মুদারাম বুঝুর বুঝছ আল্লাহর জাত বাকে আনসার হলরে নিজের আনসারি জিম্মাদারি আদা করি বলল মুহাজির হলরে নিজের হিজরতের জিম্মাদারি আদা করি বলল আল্লাহর জাত বাকে জগুরে তৌহিদ নসিব ফরমান বলে ও হাদিস শরীফ পড়া ফেলাম দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাদে মুসলমান উবেরে হওয়া যাইব জিবার নেকি হাতর ব্যবহার তুন জিবার জুবানর ব্যবহার তুন আর গো আল্লাহর বান্দা মুসলমানে কষ্ট না হওয়া ই বললে মুসলমানের ভিতরে বারিক মুসলমান কষ্ট সাদি নাই মুসলমান হইব মগর বারিক নই হইবে নিরস পিতা মুসলমানে বুঝি না বুঝা নিবি কথা সালন লাং দে রে তখন বাদ খেলাম দাই দে সালন তন হ্যাঁ কো হাতা মাইছে না পা কে সালন গান হইতি বাদ নো বিজে নো বুঝোয়া বিজে নেন সালন গান হগুলি গেলে মাইকা মুড়ি নাও দেবে না মশলা নাও দেবে না সেল নাও দেবে না কি নাও দেবে বকুন দিয়ে মগর সালন হয় বাড়ি সালন নাও দেবে নো বুঝো নি হাতা মানুষ দোয়া বলে কুমার হাঁটি যার গাড়ি একটা সিঙ্গেল দিয়েওয়া হইতুল দায়ের কি এই দুজন তিনজন যারওয়া আগরিতে রূপ বলবার মিছে আনিছে লাভ পাইয়ে গাড়ি উঠে গই হাজার গাড়ি আইছে না হ্যাঁ হতে কুচে কুচে দূরের শিশুর গো ইতার কি আই ছেলমির আই তখন আমার তো আনি আই ইটা আনে নেন আনে আরে এলে মিজিয়ানা দিন তুই গাড়ি লান্ন হবি তোর মিজিয়ানা লেন পেলে লান্ন হবি উড়ি যাইব টাইমের দাপ্তা গাইছে ও আখেরি টাইম তোর মিজিয়ানা না হাড়িব কুল আনি আই তোর তোর ইয়ার আগে হাড় দিব হাড়া মগর কিয়ানা ন ফুল হাড়া নয় মুসলমান এই কলিমা সম্মানে উড়ি বেড়াই আর জুবানোর ব্যবহার তুন আর হাতে দেখার হাত কারবার ব্যবহার তুন আর কল্য বন্ধার তুন কষ্ট না বাদে গুড়ি চলান আল্লাহ পাক রব্বুল আলমিনে আর বিয়া গুণরে ফেল্লা গুড়ি বনি ধরি বললা তো ভিন্ন শ্রী তাহলে মার মোহতারাম বুজুর্গ দুস্থ মার মোহতারাম বুজুর্গ দুস্থ ইন্দিল্লা হিজরা ধর্মশালা আল্লাহ নবী জনাব রাসূল আসলাম এর মধ্যে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহা আল্লাহু আনহু নিজের ঘর বাড়ি ফেলে এলে এবারে মুহাজির লো হাজা খান হাজা নিজের দেশ চলে এলে মুহাজির খান হাজা নিজের সম্বল পরে এসে বলি মুহাজির খান হাজা তা হারে হাজা ইবাই ওয়াদ্দু মানি হাজা মগর বাড়ি মুহাজির খান হাজা এবার দামে বেসা দাদু মুহাজির না কি মরনি কেউ না
ইমানকে লজা খর নাই কি করি ইমান রেখে খরি না মাতে ওয়া বাজারের মাঝে খরে কালে সিংহান খর নাকি ওটা হ্যাঁ হইকে মারা মার দিনতে ইয়ান গরু ইমিনিব না মানুষ ইমিনিব তো তুই খর ন হলি যে খর বেটা ই গভর্নমেন্টে লজা খর ন গভর্নমেন্ট হলে লজা খর ন ই বাড়ির খর ন দামি খর ন গণাদাতে খর ন বেশি নিরস কর এম বুঝলি নাকি না যে এখাই আল্লাহ নবী জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু মুহাজির হবে হিজরত করে ইয়া উইবারে হওয়া যাইব যে আল্লাহর বান্দা মুসলমানের মরণ তুয়া অথবা মাইয়া হুয়া আল্লাহর জাত বাকে মানা গুজি দে যে দুন কানুন হল আছে মানা গুজি দে যে দুন জিনিস হল আছে বেগুনের বাদ দি যাবে দিবারে হবে মুহাজে আল্লাহর মানা তো বাদ দিয়ে জিদুরি মুহাজির হলাম যদি নিজের ঘর বাড়ি ফেলানোর বা দিও নিজের বর্তন ফেলায় বা দিও সম্বর ফেলায় বা দিও আল্লাহর মানা হামার মাঝে লাগি যাইবে জিদু যে মর্মুদরাম বুজুর্গ দুস্তি করে পারিক মহাজির খাওয়া যাইব এবারে এনে লুগত হিসাবে ডিকশনারি হিসাবে এই যে গ্রিবাস তারা একটু এক হলে বোধ মগর পৈগাম্বরে বই নিলে এ মহাজির উত্তর ধরে বলি আতা বুঝিবার জন্য ভাষা হয়ে যায় এটা লম্বার মুদরাম বুজুর্গ দুস্থ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হচ্ছে রে কিনা আমি তো কম বলার দিনা ও আল্লাহ কেন করে মেহরবানি করে বই আনো যে আমরা একটা কুচ্ছে আছি আর একটা বইকে বলি শীতল মানে আমরা তো শীতকাল ধরে একটা কুচ্ছে কুচ্ছে বলি আর একটা টাকা খারো পেলে ভাই এরকম বই ফেরিব করতে একরাম সব আমরা তিন দিনের তিন দিনের জন্য জমি দিয়ে একরাম একরাম বলি না জানো সালাম বড় তো না তাহলে আবার আমি জায়গা দিলে একরামি আর নবনি কি বুঝি দেখতে মানুষ কত টাইম দিচ্ছি এর তো আল্লাহর জাতে বাগে আরবে গুনরে একরাম গুলি বলা বইরে তো ভিন্ন সি ফরম তাই যে আরব বইজে কি সারে সারে গলি গলি গাড়ি মালু ও ফটো মধ্যে সিং দিলে এবে দুয়ার লোক কিনি লোক তো আর দিলে থারো আনাই ঘরে কা হল জানেন এংরে যারা বিষয় তো কো আন্দাজ আছে বেশি জামুই নি কি অর্থ কি আন মধ্যে ও কো আতিকে বিরিক দিরি বলে এংরে হঠাৎ করি হইয়া হিল আমালে একু হাইটাম মধ্যে জাগা আর কিনা পাক যাবে আনা কি রাউতে সাই কইলে বিরিক গুই চার খাইতে মেলে মত আনা কি নিয়ে নিব তিনা তালি গাড়ি ভিতর কি আর কোন বইবারি মাংলো এ মাশাআল্লাহ ওই জায়গা আছে তো মেহরবানি করে আমরা একটা বইরা দাও আমরা আল্লাহ আপনাকে অসম্ভব লাভ দে কি আছে কোদের গুলি আছে কি আমালোয়া মানে কতন কল দিছি গো কা সুন্দর বই বই লাগা বুঝতে দিতে পার মানে দিয়ে দিও আল্লাহ তাআলা আর বুঝুরে একদিন আর সাথে বুঝি বলা বলি তো দিন নসিব করুন আমিন কা বই যে মেহরবানি করে বই হবে বই শিক্ষালে আর দুশি পড় দা হয় নাইও আচ্ছা আছে বই কোনি না তাহলে মরমুহন তারা মুজর করে দুস্ত হে হিসাবে আরা মুসলমান হইলে মানুষ সহজন হলে হ্যা মলসা বলি ওটা বাড়ি মলি হইলে জাহাজ দিলে বাইক জাহাজ দিস এর কথা না এনে জাহাজে হাম কি গম না খারাপ মহা খারাপ বলি কি হ খারাপ বলি বাড়ি খারাপ হবি না কি হবে এখন মহাজির হইলে আর বাড়ি মহাজির হইব হবে মুসলমান হলে বাড়ি মুসলমান হওয়া হইব যে মুসলমান হলে আল্লাহর জাত বাকে দয়া করে যে মুসলমান হলে আল্লাহর নবী দয়া করে যে মুহাজির হলে আল্লাহর জাত বাকে দয়া করে মহব্বত করে যে মুহাজির হলে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে এই সবগুলি আর ইসলাম হারিয়ে যায় আল্লাহ তাআলা সত্যি কবিত্রে হেঙ্গুরি মুহাজির বলি বললা আল্লাহ ইয়ে মানা গুজি দেখা মূলত বাকি তাই বললা আল্লাহ বেগুনের তরফ নসিব করুন ও আল্লাহর বন্ধ কর আ দুনিয়ায় মারে তো হর দোনে কারণ মারে মানুষ হল হর হিন্দু গিয়ে আল্লাহর বন্ধ ক্যাসেট বাজে বাজে আসিয়াছি হর হিন্দুর কেতালি করে আর আল্লাহর বন্ধ ফাঁকির রুমাল লয় দুজন চকর ফানি বুঝি 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 হর সদল্য হতা হইন পারে আর আমি কিনা হয় ইচ্ছা ইচ্ছা রে হর কিনেন যে উতার কথা হানানিল্লা বুঝি না পারে আর ইতার কথা হাসানিল্লা বুঝি না পারে দেখাই দে আর জনম দিয়ে দে আর বাপ মরি গিয়ে তোর লাগা দিয়ে
হ্যাং হবে তাহলে মার মুহুতারাম বুঝুর করে দিত আল্লাহর আরে বলে আমার মধ্যে আর কি যারা দেখে রাহা হে কি যারা যা রাহা হে কিধর দেখ রাহা হে কিধর যা রাহা হে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া ও আল্লাহর বান্দা ইয়া নখা বুঝর ফরদার কি আমরা তো দেখুন মুরা দুরা ভাগ তার রাস্তা ভাগ দিয়ে দেয় চিনো দেখলে মানুষ জনে দুমুরু চিনো না নামাতে দুমুর রাখা বাইরে যদি যা করে দিলে লামাম মাঝি দুমুরু চাইলে আর মিশি ভাড়া ইয়া হচ্ছে হালি চালা ভাড়া করে বসতে যাম দে আর হে গুলতু গুলতু না বুঝে হে গুলতু ও গুলতু করে এক কালি বেলায় আর এক কালি দু ফালি বাদে তিন ফালি আর তা বুঝে না হয় জানে এরে বাস বাস আর সকল এইগুলা হাইন্দার হাঁসা বাই আরো এরে কাক কাক মানুষ হবে দল ওই রে মুড়ি মুড়ি কুদা করে দিয়ে ঠেঙ্গা না রে তর তর আর তা বুঝে না হয় জানে লতা দরি দরি বাঁশ বাঁধি দিয়ে বাঁশ জড়ি দরি হ্যাং গুড়ি গুড়ি যাবার সব মানে আল্লাহর বন্ধা যদি শোকলার ইয়ের জিয়ম মেডি ট্যাং দিয়া করে গাড়া জিয়া কুড়ি দিয়ে এ জায়গায় ইয়ান মেডি ট্যাং নদী যদি অন্য জায়গার দর দইলে তুই হামা অ্যাক্সিডেন্ট নবি না হবে না আল্লাহর আরে বলে ঘর মধ্যে কি ধরে দেখ রাহা হে কি ধরে যা রাহা হে ও বন্ধা জ্বর হই কে সর হই কে হে দেখো জ্বর হই কে সর হই কে হর নুন কে চাই দিলে ঠেঙা যত বলিব না নামাতে হ্যাঁ কিধারে দেখ রাহা হে কিধারে যা রাহা হে অবাই জ্বর হই কে সর হই কে হ্যাঁ কদম সুয়ে মর কদ নজর সুই দুনিয়া তোমার চেঙ্গার আস্তে আস্তে খবর রাখার রুজু হ্যাঁ নাকি না আস্তে 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 কিনা ওই উজো আসছিলি যে তুমি চললি তো মন আসছিল যে জ্বর আসছিল যে টাইমি আইয়া তো তো আসলে বাবা তোর টাইম আস্তে আস্তে খবর রাখার মধ্যে তার বুঝল না আইয়া বিনা ডাক্তার করি আজ রানে ডাক্তার মিলি তুই খবর কারণ পুরি বুঝল না তোর সুক্কা যদি দুনিয়ার ইচ্ছা ভাগারি ও আল্লাহর বন্ধক কল আজি আজ আসি কিনা হ আজ আছে অল্পসংখ্যা মুসলমানের মুসলমানের ভিতরে খতনত কেন করে খতনত একসাথে ধরে খতনত সংখ্যা বলে ভীষণ না জ্ঞান তাই মানে আল্লাহর বন্ধা তোর ক্যাসেট বাজাই কে ভাইয়ে তোর এমপি বলে কে ভাইয়ে তোর তাল বাজনা কি ভাইয়ে কাজ হানিবার অত ছিল যে হানিবার শুনবো না রে আমার ভূতরা মুসলিম বলুন তো হানা হইতো না কেন খাবিত না ভাই হানা হইতো তো জাগাম মেজে হাসির দৌড়ে মানুষ এবারে সালাক কোয়া যাবে না বেকুট কোয়া যাবে হাজার বেকুব নয় তার গুন্ডা হইব যে এবারে নহব ইতি হঠর গুন্ডা যায় তার বাম মরি গিয়ে বা ইতি এটা কেতালি করে সুতরি উমর করবো আমর হবে না কি নহব একাই অবাদি কে আর বাম মরি যার গই কে আর বোন মরি যার গই কে আর মা মরি যার গই কে আর বাই মরি যার গই আর কেতালির মাদুর তুমি রে কালাম মুখকালা তিয়াম মধ্যে কালাম মুখকালা হ্যাঁ আর কেতালির মাদুর তুমি রে অবাদি আজ আছে কিনা হট ঠাই রাতে রেডিও ক্যাসেট বাজার মধ্যে লাগি গই এন্দির আজ আছে কিনা হট ভিডিও ক্যাসেট এলা মোবাইল হল ঠাই রেখা টল আছে ভুলার যে তাতে বাম মারে খড়ে নমাজ খড়ে দুয়া খড়ে বাম মারা খড়ে মা মারা আর কেতালির মাদুর তুমি জিদে রে দুই এমনি তার মনুষ্য কথা মনে কথা আল্লাহর জাতে বাকে সত্যি বল্লার বন্দরে বুঝি 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 মানি বল্লা আল্লাহ বে পুনর তো নসি এর মার মুদারাম বুঝার কর দুস্তে আল্লাহ আল্লাহু তাবারক ওয়া তাআলা ইয়ে কুরআনের পাকম মে দি ফরমাই দে ইয়া কুরআন যদি বড় আয়া তাই কো বুঝি কইলাম যে না মানতে এন তো গো আনরা রাই সুন্দর মুই বুঝাই দি আয়া তার মানি বুঝাই দি সার ভাই না কুরআনের পাকের কিছু মানে কিছু না মানি তার আল্লাহ সাজা কোয়ান ইয়াতাই মনুজে একান দুনিয়ায় একান আখারত ইয়াতাই মনুজে আয়াত তিন হুজিরাম হইলাম দিন দুয়া তাহলে দুয়া তাই না জাগা তাহলে মার মুহতারাম বুঝার কথা তো দ্বিতীয় নম্বর আয়াত শুনো তো দিলাম তাহলে মার মুহতারাম বুঝার কথা তো আল্লাহ শুনি মানে নাকি উঠে জাগা আর ভাই এমনি নবই তো বারজন করে একটা বই আল্লাহর হস্তে আমরা এত সারে 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 করি বিরিয়ার কেনা আর গরু তো হনে তোমাদের এনে এইটু দেওয়া মানুষ বেশি কি হবে তাহলে মার মুহতারাম বুঝার করে দিত হাতা বুঝার নয় নিখি যা আমরা তো আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন পাক মধ্যে ফরমাই দে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين
ও আল্লাহ, আল্লাহ কেন তুই আলুবান আল্লাহ, আল্লাহর মাধ্যমে আমার মুহূর্ত আমি বুঝুন করে দিনস, আয় আল্লাহ ইয়ের আদা করি যে, আয় আল্লাহ ইয়ের সাহায্যে, কি এ জমিনের বুক করবো রে, আসমানের নিচে জমিনের উপরে আর বানাইয়া বন্দরের ভিতর থি, যে আল্লাহর বন্দর তো ক্ষমতা নাই, যে আল্লাহর বন্দর তো সম্ভব নাই, পাওয়ার নাই, কমজোর কমজোর বন্দর রে, আয় আল্লাহ যাতে পাকে এসানি করি বল্লাহ, আল্লাহ ইয়ে এসানি করিব যে এসানি, আল্লাহ তো হারে করতে মনে হতে বলে যা, জমিনের বুক করবো রে, ক্ষমতা সারা কমজোরই দিতে পারে, আল্লাহর কোরআনে কানুন খনকর আল্লাহ কোরআন পরিবর্তন ونريد ان نمن على الذين استضعفوا في الارض اي الله يرا দাগরি যে اي الله সাহায্য জমির মধ্যে কমজোরি দে হেল্লা বন্ধল রে এজানি করি আল্লাহ হদিন ইয়া কোরআনে পাক মতে ইয়া নয়া হদ নাকি আল্লাহেন আগো গজি দি হিন্দিল্লা খন কিসিমর দলিলা দিল্লা কানুন আছে ফরমান আছে কমজোর দিল্লা আল্লাহ সাহেব যে দেখি দে কমজোরের মতো গুজি দে হিন্দিল্লা খন ফরমান সাক্ষী আছে রে এর মার মুতারাম বুঝল কর দোস্ত হদ আছে দেখো ফরমাতে মার মুতারাম বুঝল কর দোস্ত আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মরদ পয়েন্ট বানাইয়ে মায়া ওয়ান বানাইয়ে অনে যে মরদ চয়ন একদিন মায়া ওয়ানদের ভিতরে কি মরদ চয়ন বেশি বল শক্তি হলা না মায়া হুয়াল বেশি বল শক্তি হলা হদিয়া দিনে গরম মাঝে গরম দা সিগন হ নিজের স্ত্রী লো নিজের বিবি লো হদিয়ার মাঝে কি হিবা জিতি পারে না অনে জিত দুনিয়ার মাঝে বলে খনমিয়ালা হইন যে নিজের স্বামী লে মরদ পয়েন দিল রে খোঁজিয়া দি জিতি না হারে উগ্র মাইয়া গো খাই দিল বলে শুধু হওয়া যে ইবা শুন খোঁজিয়ার শুরু তু স্বামীর বারা বুঝার ফেলিয়া দিবি দিল বারা বুঝার ফেলিয়া দিন না সজানে যে এ বেড়ি ওবা দে হে মাইয়া গো ওবা দে আর হন মাইয়া গো স্বামীর মোকাবেলার মাঝে খোঁজিয়ার মাঝে জিতি না হারে উগ্র দিচ্ছে রিবার মোতালকা কিসা খুব মশুর আছে এ রিদে ফ্যান ফেলাই যে ক্যান্সার না হওয়া নারা আই কবিয়া দেবী মৃত্যু বুঝে আমরা সামনে নামি নজর দিচ্ছি আর এ রিদে উবা হাতে ফেলাই দে এম খনে এ মাইয়া হুয়া হিবা বাজার খন মাইয়া দিদি না পারে উগ্র দিচ্ছিল পানির মোকাবেলা করি ওর মাঝে অনাকি না হচ্ছে চলে হেই যাবে আল্লাহর যাতে বাকে এ জানি গুজছে মরদ পয়েন্টরে করা ভরে না মাইয়া পয়েন্টরে করা ভরে কান মধ্যে হাতে মায়া পয়েন্টরে করা হয় নাকি মরদ পয়েন্টরে করা ভরে মায়া পয়েন্টরে করা হবে আল্লাহ মায়া পয়েন্টরে বুঝছি হ্যাঁ বুঝছে সহজে আল্লাহর জাতে পাখে কোরআনের পাখার আয়ত মানে মরদ তো মায়া হোক বিয়া সাজি করি রে সুজি করো দে রে আমি যে বর্গিনিস্তি করো দে রে পঞ্জন বুঝি অনে যে আমরা শুন অ দে রে খাতা গঙ্গুলি বুঝা করি বুঝিয়া ইন বুঝিবার খাতায়া আল্লাহর জাতে বাকে ফরমান দে ইয়াহা বুলি মাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহা বুলি মাই ইয়াশাউ যুকুরা আও ইউজাদ্দিজুহুম যুকরানাম ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকীমা আল্লাহর জাতে বাকে ফরমান দে আয় আল্লাহর তুই মনে হইলে মায়া হওয়া মরক তো গিনিসি গিনিবা সব মাঝে যারে মনে হয় তারে মায়া বন্দি ফুজি দিবা সব মাঝে আল্লাহর জাত বাকে মায়া বন্দর নাম আগে দিচ্ছে না মরক পয়েন্টর নাম আগে দিচ্ছে হ যার মোহাব্বত যারে বেশি দে এবারে তার নাম লওয়া যা না দেই নহরে দিবার নাম লওয়া যা হ না এবার মুসলমান বুঝল কর দোস্ত আল্লাহর নবী দুল্লা ব্যক্তিত্ব দুনিয়ার মধ্যে জীবন ভরাই দেয় মরতন বিহীন নামাইয়া বন বিধি নামাতে হযরত মুফতি সবিসার রাহমাতুল্লাহ আলাই কুরআন শরীফের তাফসীর মধ্যে মারুল কুরআন এ আয়াত দিবার তাফসীর মধ্যে ওই আল্লাহর জাত বাকে মায়া বন্দর কথা আগে হই দিছাবে যে মায়া হওয়া মরতন গ্রিসি দিবার সব মধ্যে মায়া হওয়া গনি তো বেশি ভাই দিচ্ছা ইয়ান আল্লাহর জাত বাকে যেন আগে নাম দিছে প্রত্যেক আগে এলে কে আইয়া আল্লাহ আটা বুঝছে না
তাহলে কিয়া আল্লাহর জাতে পাখে মার মোহতরম জুলুস তো মরত তুআউলি দে তো খুশি হবি দবি কে তার হামন্যা ভূত নাবে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ।